আমি রোগী দেখব না, যা করার করে নিন। একথা বলে আচমকা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন ডাক্তারবাবু। ক্ষোভে দাঁড়িয়ে একাধিক রোগী, এই ঘটনাটি জলপাইগুড়ি সদর হাসপাতালের ENT বিভাগের, যেখানে কর্তব্যরত চিকিৎসক এই কথা বলেই বেরিয়ে গেলেন হাসপাতাল থেকে। সামান্য বচসাত থেকে এই ঘটনার চাঞ্চল্য, তদন্তের দাবি রোগী পরিজনেদের। তাদের বক্তব্য ডাক্তারবাবু হুমকি দিয়ে বেরিয়ে গেলেন, যা করার করে নিন, আমি রোগী দেখব না। যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি, ডাক্তার দেখাতে আসা এক প্রত্যক্ষদর্শী বলেন, ডাক্তারবাবু বললেন অনেক রোগী আছেন, আজ আর দেখা যাবে না। এই কথা শুনে বাকিরা বললে তিনি হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ। ঘটনার কথা স্বীকার করেছেন কর্তব্যরত এক স্বাস্থ্যকর্মী। এখানে ডাক্তার দেখালাম, তো এখান থেকে বলতেছে যে তোমাকে নাকের ডাক্তার, তোমার নাকের সমস্যা, নাকের ডাক্তার দেখাতে হবে। তারপর ওখানে গেলাম, বাচ্চা কান্নাকাটি করতেছে জন্য ওখানে লাইনেই ছিলাম, আমি তিন চারজনের পরে আমি ছিলাম, বাচ্চা কান্নাকাটি করতেছিল জন্য। তারপরে আমি ওখান থেকে সরে আসি, ওই মুহূর্তে ডাক্তারবাবু দিচ্ছে। তারপরে আমি গিয়ে ডাক্তারবাবুকে বলছিলাম যে ডাক্তারবাবু আমি তো লাইনেই ছিলাম, তো আমার টিকিটটা আমাকে একটু দেখবেন না নাকি। তারপরে বলছে আপনাকে তো দেখবো না, আপনি কালকে 10:30 দিকে আসবেন, আপনাকে দেখা হবে। এখন অনেক টিকিট অনেক হয়ে গেছে, এখন দেখবো না। তারপরে আরও আরও একটা বাচ্চা ছিল, মানে উনি তাদের বলছিল কেন দেখবেন না, বাচ্চা নিয়ে একটু হয়রান হয়ে বাচ্চাটা ছিল না, কেন দেখবেন না। তারপরে ওনাকে দেখানো বলছে যে আপনাকেও দেখা হবে না, আপনার কী করার আছে করেন গিয়ে, আপনাকেও দেখবো না। তারপরে আর ডাক্তারবাবু বলছে তারপরে আর কাউকেই দেখবো না, তারপর ওখানেই চলে গেছে। মানে কি বলেন, উনি দেখতেছিলেন অনেক পেশেন্ট, কিছু পেশেন্ট দেখতেছিল। তারপরে তো আমি গিয়ে দেখলাম যে আমার তারপরে তিন চারজনের পরেই আমার ছিল। তারপরে আমি টিকিট ডাক্তারবাবুকে গিয়ে দেখাচ্ছিলাম, তো উনি বললো যে আপনারা দেখবেন, দেখবো না, আপনি চলে যান, আপনাকে আর দেখবেন। আপনার নামটা কি করার আছে করেন, আপনাকে আর দেখবেন। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম সুষমা সরকার। কোন ডাক্তারবাবু করেছেন এই কাজটা? ডাক্তারবাবুর নামটা বলুন। ডাক্তারবাবুর নামটা সৌমিন সেন। সৌমিন সেন, সৌমিন সেন। আপনার নামটা? আমার নাম সুষমা সরকার। ও বোন বললো যেটা ওটাই, আমরা সবাই বসে আছি, আমাদের ডাক্তারবাবু আসলো। ডাক্তারবাবু তো রাউন্ডে যাওয়ার আগে থেকে আমরা বসে আছি, বেশ ভালো। ডাক্তারবাবু রাউন্ডে গেলো, রাউন্ড থেকে আসলো, অতক্ষণ সময় বসেছিলাম। তারপর ডাক্তারবাবু আসলো, সবাই আমরা যে কয়েকজন বসেছিলাম আমাদের সবাইকে দেখছে। দেখার পরে ডাক্তারবাবু ওই দিদি পরে আসছে, মানে উনি লাইনেই ছিল, বাচ্চাটা কান্না করতেছে দেখে বাচ্চাটা বেরিয়ে গেলো, ও বাচ্চাটাকে আনতে গেলো, তাই ডাক্তারবাবু ওইটুক টাইমে আমাদের দেখা হয়ে গেছে। তো দিদিকে দেখে নেয়, দিদি পরে এসে বললো এরকম সবাইকে দেখা হয়ে গেলো, আমি তো লাইনেই ছিলাম, আমারটা দেখলো না। তা বললো ঠিক আছে। তো দিদির মানে বড় বললো যে ওর দেখা হবে না। ডাক্তারবাবু না, এখন আর দেখা হবে না। বলে আমি এত দূর থেকে আসছি, আমার বাচ্চাটাকে একটু দেখা নিয়ে যাবো। বলে কি না, হবে না দেখা। বললো ডাক্তারবাবু তো বের হয়ে আসছে, বের হয়ে এসে দাদাকে বলতেছে, দাদাও বললো বলে বলে আমি দেখতে পারবো না, আপনি কালকে সকালবেলায় আসবেন। বলে কেন দেখতে পারবো না, ঠিক আছে দেখতে পারবো না। বলে কি হ্যাঁ, তোমার কী করার আছে করে নিও, এইভাবে বলছে দিদি বোনটাকে। তারপর দাদাটা বললো যে আচ্ছা ঠিক আছে, ওদেরটা না দেখেন, আমাদের তো দেখে দিবেন। বলে না, আমি কারোটাই দেখবো না, আমি এই বের হয়ে চলে গেলাম, তোমরা কী করার আছে করে নিও। আপনার নামটা? সমস্যা হলো ওই যে দিদি একটু আগে যে বললো ওনার বাচ্চাকে দেখলো না ডাক্তার, বলে মানে উনি বললেন বলে আমি লাইনে ছিলাম, তো আমার বাচ্চা কান্না করলো, সেই কারণে আমি বাইরে গেলাম। তো ওনার সঙ্গে অনেক তর্ক বিতর্ক করলো, করার পরে বলল তোমার যদি কোথাও অভিযোগ থাকে, কোথাও কিছু করার থাকে তাহলে করে নিও। তো আমি বললাম, বলে ঠিক আছে স্যার, আপনি একজনের সঙ্গে কথা বলবেন না আমাদেরগুলো দেখবেন। তখন ডাক্তার ডাইরেক্ট বলে দিল কি আপনারটাও দেখবো না। তো আমি বললাম কেন দেখবেন না, বলে দেখবো না, আমি চলে গেলাম। বলে আমি বললাম ঠিক আছে, ওই কথাটা আমাকে ভিডিওতে বলেন, আমি ভিডিও করতেছি। তখন না বলে সিধা চলে গেল। এখন আমরা চাচ্ছি ওই ডাক্তার কেন দেখলো না, আমাদের মতো গরিব মানুষ তো আইসে লাইনে দাঁড়ায়, তো গরিব মানুষের যদি সেবাই করতে পারলো না তাহলে আমাদেরকে কেন হ্যারাসমেন্ট করতেছে? আমি বাচ্চা নিয়ে আসছি, কি আশায় আসছি? না দেখবে না বলছে, চলে গেছে আর দেখেনি, কি করার আছে করে নিও। আপনার নামটা? আমার নাম খাদিমুল ইসলাম।